Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. প্রিয় ভাই বোনেরা, আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের কোরআন ক্লাসের বৈশিষ্ট্য কী। আর যারা জানেননি তাদের জ্ঞাতার্থে বলছি, আমাদের কোরআন ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা প্রতিটি আয়াতের শুধু শব্দে শব্দে নয়, অক্ষরের ভিতর থেকে অর্থ বের করে শিখব ইনশাআল্লাহ। প্রতিটি শব্দ এবং বাক্যের শর্ট গ্রামার জানার চেষ্টা করব। প্রতিটি শব্দের পরিচয়, যেমন নাউন, ভার্ব, প্রিপোজিশন, এগুলো জানব। আর আয়াতের প্রেক্ষাপট জানব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মহতরম, চলুন আজকের আলোচনা শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থগুলো এক নজরে দেখে নিই। আজকের 179 নম্বর আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই হয়তো মুখস্থ আছে এই আয়াতটি, যাতে মুখস্থ নয় মুখস্থ করে নেবেন এবং বারবার এর অর্থ বোঝার চেষ্টা করবেন। জি, চলুন শুরু করি। আর অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষকে, তাদের রয়েছে অন্তর, তা দ্বারা তারা বুঝে না, তাদের রয়েছে চোখ, তা দ্বারা তারা দেখে না, এবং তাদের রয়েছে কান, তা দ্বারা তারা শুনে না, তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা এর চেয়ে অধিক পথভ্রষ্ট, আর উহারাই হলো গাফেল। এরপরে আছে দেখুন প্রিয় মহতরম, তাহলে আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দরতম নামসমূহ, সুতরাং তোমরা তাকে সেসব নামেই ডাকো আর তাদেরকে বর্জন করো যারা তার নামে বিকৃতি ঘটায়। তারা যা করত অচিরেই তাদেরকে তার প্রতিফল দেয়া হবে। আর যাদেরকে আমি সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন একদল আছে যারা যথাযথভাবে পথ দেখায় এবং তদ্বারা ইনসাফ করে। প্রিয় মহতরম, চলুন আজকের গুরুত্বপূর্ণ এই আয়াতগুলোর শব্দে শব্দে এর বিস্তারিত জানার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতের মাধ্যমে ইনশা আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবেন, পথ দেখাবেন। আমিন আমিন। ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাউলি। রাব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যারা নতুন প্রথম দেশে বিদেশে ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকাল্লাহু খাইরান। নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন, আপনাদের আন্তরিক মোবারকবাদ। আপনারা নিয়মিত দেখতে থাকুন ইনশাআল্লাহ, এভাবে দেখে দেখে আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই উদ্দেশ্য, আমরা কোরআন বুঝে পড়বো। চলো প্রিয় মহতরম, আজকের আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছিলাম, 179 নম্বর আয়াত। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে। প্রথমে আমরা শব্দ শব্দ দেখি, তারপরে বিস্তারিত। ওয়া লাকাদ, ওয়া মানে এবং বা আর, ওয়া লাকাদ মানে নিশ্চয় বা ইনডিড, যারা না সৃষ্টি করেছি বা তৈরি করেছি বা প্রস্তুত করে রেখেছি। না মানে আমরা, খেয়াল করেন, না মানে আমরা, আমরা অবশ্যই অবশ্যই প্রস্তুত করে রেখেছি, তৈরি করে রেখেছি। দেখুন যারা না, এটা আরেকটা দেখেন, আবার খলাকা তাও সৃষ্টি করা, খলাকা তাও সৃষ্টি করা, বাদা তাও সৃষ্টি করা, আবার যারা এটাও সৃষ্টি করা। যে যারা না আমরা সৃষ্টি করেছি, উই হ্যাভ ডিস্টিংক্ট লি মানে জন্য জাহান্নামা মানে জাহান্নামকে, জাহান্নামকে আমরা তৈরি করে রেখেছি, সৃষ্টি করেছি, কাসিরন অনেক অনেক, কাসির মানে কি অনেক, জি অনেক, মাল্টিটিউড, মিন মানে মধ্য হতে, আল জিন্নি জিনের, ওয়াল ইনস ইনসানের মানুষের, অর্থাৎ মানুষের এবং জিনের জন্যই আমি এই জান নামকে সৃষ্টি করেছি। তা কোয়ালিটি কী হবে, কোয়ান্টিটি কী হবে ভাই, অনেক অনেক। এই যে কাসিরা মানে কি ভাই, অনেক, যদি অনেক হয়, যদি মোস্ট অফ দ্য পিপল, আমি যদি বলি এখানে মোস্ট অফ দ্য পিপল, এখানে এইটা হবে, তো মোস্ট বলতে আপনি কতটা বুঝবেন, তাহলে আপনি বুঝবেন যে মোস্ট মানে কি 70% বা 80%, এইভাবে। তাহলে দেখুন প্রিয় ভাই বোনেরা, চিন্তা করেন জাহান্নামে কত পার্সেন্ট মানুষ যাবে, অধিকাংশ বলতেছে অনেক, বলছে কাসির অনেক। তাহলে আসুন আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি কেন বলছেন। তাহলে আল্লাহ কি মানুষ এবং জিনকে শুধু এই জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন? জি না ভাই, এর অর্থ আসলে এটা নয়, এটা হলো গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সে অভিজ্ঞত লব্ধ, সেই দেখছেন যে আমি মানুষকে কান দিয়েছি, চোখ দিয়েছি, অন্তর দিয়েছি, সব কিছু দিয়েছি, এইগুলো দিয়ে যথাযথভাবে সে ব্যবহার করে সে জান্নাতে যাওয়ার জন্য সে তৈরি হয়নি,
যার জন্য আল্লাহ বলছেন যে যেহেতু তাদেরকে এত কিছু দেওয়ার পরেও তারা এইগুলো নিয়ে এসে জানতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেনি, অতএব আল্লাহ বলছেন তাহলে আমি ওদেরকে জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। প্রিয় মোহতরাম, যারা নতুন নতুন ভাই বোন আছেন, আপনারা অবশ্যই বাম পাশে কালার কোড আছে, এই কালার কোডে দিয়ে খেয়াল করবেন, ইসেম, ফেল এবং হার, হর তিনটি আপনার পার্টস অফ স্পিচ, এই তিনটি পার্টস অফ স্পিচের আপনারা বিভিন্ন কালার করে দেখবেন। এই যে দেখুন আকাশি কালার, এটা আকাশি কালার, এটা আকাশি কালার, এগুলো হর্ব গ্রুপের ভিতরে আমরা নিয়েছি আকাশি কালার। জি, যাই হোক, এভাবে একটু দেখতে থাকুন, কন্টিনিউ দেখতে দেখতে ইনশাল্লাহ আপনারা শিখে যাবেন। আমাদের অনেক ভাই বোনেরা তো অলরেডি আলহামদুলিল্লাহ তারা অনেক কিছু জেনেছেন, তাদের কমেন্টস বক্সে লিখছেন আলহামদুলিল্লাহ। এভাবে আপনারাও দেখতে থাকুন, ইনশাল্লাহ দেখে দেখে শিখতে পারবেন, গ্রামার শেখা অত কঠিন নয়। এরপর দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ কেন বলছেন, কেন বলছেন যে এদের অধিকাংশকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তার জন্য এই দেখুন আল্লাহ বলছেন লা হুম, লা মানি জন্য, হুম মানে তাদের, তাদের জন্য অর্থাৎ তাদের রয়েছে কুলুবুন, কলব, অন্তর, হার্ট রয়েছে, আল্লাহ একটা হার্ট দিয়েছে, চিন্তা শক্তি দিয়েছে, বিবেক বুদ্ধি দিয়েছে, লা মানে না, ইয়াফকাহুনা মুরশদ ফাকাহা, ফাকিহা, ফাকিহা মানে কি ভাই, অর্থাৎ চিন্তা ভাবনা করা, ইয়াফকাহুনা তারা চিন্তা ভাবনা করে না, তাদের অন্তর দিয়েছি, মন দিয়েছি, এ দিয়ে তারা একটু চিন্তা করে না, এই যে সৃষ্টি, এই কেজ করেছে, এর পিছনে কী রহস্য, ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লায়াতিন লিউলিল আলবাব, এই যে আল্লাহ এই কথাগুলো বলছে, নিশ্চয়ই আসমান ও জমিনে রয়েছে তার অসংখ্য নিদর্শন, বুঝতে পেরেছেন, এইগুলো নিয়ে যারা চিন্তা ভাবনা করে না, বিহা মানে তা দিয়ে, আবার কি আবার বলছেন ওয়া মানে এবং, লাহুম তাদের, এবং তাদের আছে আইউনুন, আইউনুন মানে চোখ, ওদের চোখ দেওয়া হয়েছে, লা মানে না, ইউবুসিরুনা তারা দেখে না, আবুসারা মানে বাসিরা মানে দেখা, আবুসারা তারা দেখে না, বিহা তা দিয়ে, চোখ দিয়ে তারা দেখে না, মন দিয়ে তারা চিন্তা ভাবনা করে না, আর চোখ দিয়ে দেখে না, মূল কথা হলো চোখ দিয়ে ভাই কোরআন দেখে না, ওরা কোরআন দেখে না, ওরা কোরআন দিয়ে কোরআনের সেই কথাগুলো চিন্তা ভাবনা করে না, এটাই আল্লাহ বুঝাতে চেয়েছেন। দেখুন প্রিয় ভাই বোনেরা, এই স্লাইডের গ্রামারটা, সংক্ষিপ্ত গ্রামার যে রুটটা ভার্বের, সেটা আমরা বাম পাশে দেখিয়েছি, খেয়াল করুন, এই যে লা ইয়াফকাহুনা, তারা চিন্তা ভাবনা করে না, দে ডু নট আন্ডারস্ট্যান্ড, এটা হলো সামিয়া গ্রুপের ক্রিয়ার এক নম্বর ফর্ম, তিন নম্বর দলের, সামিয়া সে শুনেছে, ফাকিহা সে বুঝেছে বা সে চিন্তা ভাবনা করেছে, ফাকিহা সে বুঝেছে বা সে চিন্তা ভাবনা করেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে, ইয়াফকাহু সে চিন্তা ভাবনা করে বা করবে, তো ইয়াফকাহু সে চিন্তা ভাবনা করে, আমি চিন্তা করি আফকাহু, তুমি করো তাফকাহু, সে করে ইয়াফকাহু, আমরা চিন্তা করি নাফকাহু, তোমরা করো তাফকাহু না, তারা করে ইয়াফকাহু না, তা তারা চিন্তা ভাবনা করে ইয়াফকাহু না, তারা চিন্তা ভাবনা করে, আর সামনে যখন লা যোগ করা হয়েছে নেগেটিভ লা মানে লা ইয়াফকাহু না, তারা চিন্তা ভাবনা করে না, বিহা তা দিয়ে মানে অন্তর দিয়ে, জি আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন লা ইউবসিরু না, তারা দেখে না, তাদেরকে চোখ দিছি দুটো চোখ, এই চোখ দিয়ে তারা কোরআন দেখবে, কোরআনের অর্থ বুঝবে, সে অনুযায়ী জীবন যাপন করবে, আসলে এগুলো ওরা করতেছে না, আবসারা খেয়াল করেন সে দেখেছে, আর ইউবসিরু সে দেখে, এই যে ইউবসিরু সে দেখে বর্তমানকাল, তাহলে উবসিরু আমি দেখি, তুবসিরু তুমি দেখো, ইউবসিরু সে দেখে, নুবসিরু আমরা দেখি, তুবসিরু না তোমরা দেখো, ইউবসিরু না তারা দেখে, এই যে ইউবসিরু না তারা দেখে, লা ইউবসিরু না তারা দেখে না, তাদের চোখ দিয়েছি তারা দেখে না। প্রিয় মোহতরাম একটু খেয়াল করেন, এই যে এটা হলো ক্রিয়ার চার নম্বর ফর্ম, আর এটা হলো ক্রিয়ার এক নম্বর ফর্ম, ক্রিয়ার এক নম্বর ফর্ম এবং চার নম্বর ফর্মের পার্থক্য কী, পার্থক্য হলো এখানে তিনটি শব্দ দিয়ে, এক ক্রিয়া এক নম্বর ফর্ম কয়টি শব্দ দিয়ে হবে ভাই, তিন শব্দ দিয়ে, এক দু এবং তিন, আর ক্রিয়ার চার নম্বর ফর্ম হবে এক দু তিন চার, চারটা শব্দ দিয়ে হবে, যেহেতু চারটি শব্দ দিয়ে হয়েছে এজন্য বর্তমানকাল হয় পেশ দিয়ে, আর তিনটি শব্দ হয় বর্তমানকাল জবর দিয়ে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন প্রিয়মতাম, সে মানুষকে আরও কী দিয়েছে, আল্লাহ বলছেন ওয়া লাহুম, ওয়া মানে এবং, লাহুম তাদের জন্য, অর্থাৎ তাদের রয়েছে আজানুন, আজান মানে কান, তাদের দিয়েছি কান সমূহ, লা ইয়াসমাউনা বিহা সামিয়া তারা শুনে না, বিহা মানে তা দিয়ে, এই কান দ্বারা তারা শুনে না, এই কোরআন ক্লাস তারা শুনে না,
তারা কি বলবো ভাই, বিভিন্ন দেখেন অনেক আলেম ওলামারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে ইউটিউব তথা বিভিন্নভাবে ওয়াজ নসিহত করতেছেন, এইগুলো তারা শুনে না, অথচ না শুনে তারা অন্য শোনার কাজে নিজের কানকে ব্যয় করতেছে, আর ব্যয় করে করে সময়কে নষ্ট করতেছে। এই জন্য আসুন প্রিয় ভাই বোনেরা এই আয়াতটা বোঝার চেষ্টা করি। সম্পূর্ণ আয়াত কিন্তু আমাদের কোরআন ক্লাস নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। আপনি যদি কোরআন ক্লাস নিয়মিত করেন তাহলে আপনি এই আয়াতের গ্রুপের মধ্যে পড়বেন না, আর যদি আপনি কোরআন ক্লাস ঠিক মতো না করেন, কোরআন না বুঝেন, কোরআন অনুযায়ী না চলেন, তাহলে কিন্তু আপনি এই আয়াতের ভিতরে পড়ে গেছেন। এবং দেখেন লাস্টে আল্লাহ কী বলতেছেন। যাই হোক প্রিয় মহতরাম, এই আয়াতের ভিতরে দেখুন এই একটি শব্দ ভাব রয়ে গেছে বা ফেল, এটা দেখুন কোথেকে আসলো, সামিয়া, সামিয়া সে শুনেছে, ইয়াস মাউ সে শুনে বা শুনবে, ক্রিয়ার এক নম্বর ফর্ম তিন নম্বর দলে। যাই হোক ইয়াস মাউ সে শুনে, তাহলে আমি শুনি কি হবে ভাই, আসমাউ, তুমি শুনো তাসমাউ, ইয়াস মাউ সে শুনে, ইয়াস মাউ আমরা শুনি, নাসমাউ তোমরা শুনো, তাসমাউনা তারা শুনে, ইয়াস মাউনা এই যে ইয়াস মাউনা তারা শুনে, সামনে লা আছে, লা মানে না, লা ইয়াস মাউনা তারা শুনে না, দে ডু নট হিয়ার বিহা তা দিয়ে, অর্থাৎ কান দিয়ে, তাদের এই কান দিয়েছে আল্লাহ, এই কান দিয়ে তারা আজান শুনবে, তারা নামাজ পড়বে, তারা কোরআন শুনবে, কোরআনের অর্থ বুঝবে, এইভাবে আল্লাহ এটা দিয়েছেন। কিন্তু আল্লাহ বলছেন যেহেতু তাদের কান দিয়েছি তারা কান দিয়ে শুনে না, তারা তাদের চোখ দিয়েছি চোখ দিয়ে তারা কোরআন দেখে না, তাদের একটা মন দিয়েছি অর্থ অন্তর দিয়েছি সে অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না, এটাই আল্লাহ বলতেছেন। যেহেতু তারা করে না তাহলে তারা কি, তারা কি দেখো, উলাইকা ওই সকল লোক, দিজ আর কাল আনআমি, কা মানি অ্যাজ লাইক, দেখেন কা, কা মানি অ্যাজ লাইক বা যেমন, আল মানি ডেফিনিট আর্টিকেল দা, আল আনআম মানি পশু, ওই সকল লোকরাই হলো পশুর মতো। প্রিয় ভাই বোনেরা যারা এই কাজগুলো করবে না তাদেরকে আল্লাহ পশুর সাথে তুলনা করছে, কেননা পশুর তো একটাই উদ্দেশ্য, তাদের পেট আর খাওয়া দাওয়া, এই তো, এই নিয়ে তারা সারা দিন মগ্ন থাকে, এছাড়া তো আর তো কিছুই নেই। আমরাও যদি সেই রকম করি শুধু পেটের জন্য আর খাওয়া দাওয়ার জন্য আরামায়েশের জন্য এইভাবে কাটাই তাহলে তো পশুর মতো হয়ে গেলাম। আমাদের তো একটা জীবন আছে, অনন্ত জীবন, সেই জীবনের জন্য আমরা কি করতেছি কি প্রস্তুতি নিচ্ছি সেটা তো আমরা কিছুই করতেছি না। এই জন্য আল্লাহ বলছেন উলাইকা ওই সকল লোকেরাই, কা মানে অ্যাজ লাইক, আল মানে ডেফিনিট আর্টিকেল, দা আন আমি পশুর মতো। এইটা বলার পরে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাল বরং রেদার, আল্লাহ বলছে কি বললাম, আরে না 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 এরা তো পশু না, বাল হুম আদল্লু, আর এরা তো পশুর চাইতে অধিক বিভ্রান্ত। পশু তো সে তার মনিব আছে, মনিবের কথা শুনে সে অনুযায়ী চলে, একটা গরু যখন মাঠে দেখেন হাল চাষ করে, গরুকে বলে ডায় 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 ডানে যাও, সে ডানে যায়, বা 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 বায়ে যাও বামে যায়, এই পশু তো সে কথা মনিবের কথা শুনে, মনিবের খাবার দিলে সে খেয়ে তা মনিবের কথা শুনে। একটা কুকুর দেখেন, একটা কুকুরকে খাবার দেন, দেখেন কুকুর আপনার পিছনে থাকে সবসময় মনে ই করে, কিন্তু আল্লাহ বলছে যে বাল হুম আদুল্লু, এরা বরং এর চাইতেও অধিক বিভ্রান্ত, কেন ওরা আর মনিবকে চিনল না, মনিব বলতেছে ডানে যাও, ওরা যায় ডানে যায় না, ওরা বামে যায়, মনিব বলছে ওর বামে যাবা না, ওরা সেই বামে যাবেই, এই হলো ওদের আদর, এই হলো তাদের অবস্থা। এই জন্য আল্লাহ বলছেন ওরা হলো পশুর মতো, বাল হুম আদুল্লু বরং এরা এর চাইতে অধিক বিভ্রান্ত, বিভ্রান্ত। উলাইকা আবার বলছেন ওই সকল লোকেরাই, হুম মানে তারাই, আল গাফিলুন এরা গাফেল, এরা উদাসীন আর হিডলেস। প্রিয় মহতারাম চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে 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 কোরআনে বর্ণনা করতেছেন। আর কবে ভাই এগুলো বুঝবো বলেন, আমাদের তো অনেকের বয়স 40 above হয়ে গেছে, 30 above হয়ে গেছে, 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোরআন শুধু তেলাওয়াতই করে গেলাম কিন্তু কোরআনের ভিতরে কোরআন কী মেসেজ নিয়ে আসছে, কোরআন কী উদ্দেশ্যে আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাস্তবায়ন করে দেখিয়েছেন আমরা সেটা বুঝলাম না। তাই আসুন আমরা নিয়মিত কোরআন ক্লাসে লেগে থাকি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ কোনো একদিন হয়তো আল্লাহ আমাদের সবাইকে পথ দেখাবেন, আমাদের সবাইকে ক্ষমা করবেন তথা আমাদেরকে জান্নাত নসিব করবেন। আমিন আমিন। প্রিয় মহতারাম আবার একটা কথা বলতেছি, সেটা হলো আপনি একজন ইসলাম প্রচারক হন,
এজন্য ধারাবাহিক কোরআন ক্লাসগুলো বন্ধুদের সাথে, ভাই বোনদের সাথে, প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এই রমজান মাসে, প্রিয় ভাই বোনেরা, এই রমজান মাস কোরআনের মাস, অতএব এই কোরআনের প্রচার প্রসারে যার যতটুকু ক্যাপাসিটি থাকে আপনারা সেই কাজগুলো করবেন ইনশাআল্লাহ। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে পরের আয়াতটি আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া লিল্লাহি, ওয়া মানে এবং, লিল্লাহি মানে আল্লাহর জন্য, টু আল্লাহ বিলংস আল আসমাউ, মূল শব্দ হল এসএম, এসএম মানে নাম, আর এসএমের প্লুরাল হলো আসমা, সামনে আল আছে ডেফিনিট আর্টিকেল, দ্য নেমস, ঠিক আছে। তো আল্লাহর জন্য রয়েছে নাম সহ, কেমন নাম, আল হুসনা, উত্তম, মোস্ট বিউটিফুল, আল্লাহর জন্য মোস্ট বিউটিফুল নাম রয়ে গেছে। কি ভাই, আল্লাহ 99টা নাম না, কত সুন্দর সুন্দর নাম রয়ে গেছে, গফুর রহিম, হ্যাঁ, লতিফুল খবির, এই যে সুন্দর সুন্দর নাম রয়েছে, আল্লাহ বলছে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, অতএব ফা, অতএব উদু, তোমরা ডাকো, হু মানে তাকে, তোমরা এই আল্লাহকে ডাকো, বিহা তা দিয়ে, ওই সুন্দর সুন্দর নাম দিয়ে তোমরা আল্লাহকে ডাকো, কত সুন্দরভাবে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয়মূলত আমি একটু খেয়াল করুন, এই স্লাইডে একটি ভার পেয়েছি, তা হলো দা, এটা হলো ক্রিয়ার এক নম্বর ফর্ম, সাত নম্বর দলে, তালা সে পাঠ করেছে, ইয়াতলু সে পাঠ করে বা করবে, দা সে ডেকেছে, ইয়াদু সে ডাকে বা ডাকবে, আর এটা হলো গিয়া ইম্পেরিসিসে, উদু মানে তোমরা ডাকো, হু মানে তাকে, উদু তোমরা ডাকো, তাকে ডাকো, সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে তার সুন্দর সুন্দর নাম বলে। প্রিয় মহতারাম, এই পূর্ববর্তী আয়াতে আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন তার উত্তম নামসমূহ দিয়ে ডাকা, আমরা জেনেছি যে ডাকা, ডাকা মানে এক অর্থে ডাকা, আবার তাসবিহ তাহলিল তাও ডাকা, আবার দোয়া করা তাও ডাকা। আল্লাহর কাছে আমরা বিভিন্নভাবে দোয়া করি, যা কোরআনে বিভিন্ন দোয়া এসছে, সেই দোয়া করে আমরা ডাকবো আল্লাহকে, আল্লাহ আমাদেরকে হেদায়ত দিবেন। এরপর যখন আল্লাহ বলছেন যে ওয়া জারু, আর বর্জন করো, ত্যাগ করো সেই সব লোকদেরকে, আল্লাহ জিনা মানে যারা, ইউল হিদুনা যারা বিকৃতি ঘটায়, ব্লাসফেম করে, ফি মানে মধ্যে, আসমা ইহি তার নামের, অর্থাৎ যারা আল্লাহকে ডাকার পরিবর্তে অন্যদেরকে ডাকে, যারা আল্লাহকে ডাকে না, আল্লাহর পরোয়া করে না, সেই লোকদেরকে আল্লাহ বর্জন করতে বসে। এজন্য আমাদের সব সময় তাদেরকেই ফলো করতে হবে, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে সর্বক্ষণ ডাকে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সেই দলেই আমাদেরকে থাকতে হবে সবসময়। যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর পরিবর্তে অন্যকে যারা বেশি বেশি করে ডাকে, তাদেরকে কিন্তু আমাদেরকে বর্জন করতে হবে। এটাই কিন্তু আল্লাহ বোঝাতে চেয়েছেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় মহতারাম, এই ফ্লাইট স্লাইড দেখুন যে ইউল হিদু কোথেকে আসলো, দেখুন ক্রিয়া চার নম্বর ফর্ম, আংসালা সে নাজিল করেছে, ইউং ঝিলু সে নাজিল করে বা করবে, আল হাদা সে বিকৃতি করেছে, ইউল হিদু সে বিকৃতি করে বা করবে। এই দেখেন এখান থেকে আসছে ইউল হিদু, তারপরে উল হিদু আমি করি, তুল হিদু তুমি করো, ইউল হিদু সে করে, নুল হিদু আমরা বিকৃতি করি, তারপরে তুল হিদু না তোমরা করো, ইউল হিদু না তারা করে, এই যে আল্লাহ জিনা যারা, তারা, ইউল হিদু না তারা বিকৃতি করে। এই জন্য দেখবেন যে প্রত্যেকটা ভার্বের সাথে এই যে গোলাপি কালারের পার্সোনাল প্রোনাউন আছে, যদি সামনে পিছনে থাকে তাহলে বর্তমান ভবিষ্যৎকাল, আর যদি শুধুমাত্র পিছনে থাকে তাহলে অতীতকাল। আর এটা হলো কিন্তু একটা কি, এটা হলো ইম্পেরিসেন্স, আদেশ, ঝার মানে তুমি বর্জন করো, আর ঝারু মানে তোমরা বর্জন করো, তোমরা এড়িয়ে যাও ওই সকল লোকদেরকে। জি, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মহতারাম, না বুঝলে কোনো টেনশন করবেন না, লেগে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়ত দিবেন। এরপর দেখুন আল্লাহ কি বলছেন, সা ও চিরেই, এই যে দেখেন ফা সাও লা কালবি, ফা মানে অত প, সা মানে ভেরি সুন বা শীঘ্রই, সা সা ইউজ ছাও না, মূল শব্দ কিন্তু জাঝা, জাঝা মানে প্রতিদান বা প্রতিফল দেয়া, তা ইয়া আছে লাস্টে, উনা আছে, যাই হোক
যাদেরকে তাদেরকে প্রতিফল দেওয়া হবে, অচিরেই তাদেরকে প্রতিফল দেওয়া হবে। এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, সরি এটা হলো গিয়ে আপনার হলো গিয়ে প্যাসিভ ভয়েস। জাজহা এখানে দেখেন সে প্রতিদান দিয়েছে, ইউজ হি ইয়াজ হি সে প্রতিদান দেয় বা দিবে। আর এটা হলো গিয়া ইউজা, এই যে বর্তমান দেখেন প্যাসিভ ভয়েসের নিয়ম কি, হাদা সে হেদায় দিয়েছে, জাজহা সে প্রতিদান দিয়েছে, আর প্রতিদান এটা অতীতকাল কী হবে ভাই, জুজহি তাকে প্রতিদান দেওয়া হয়েছে, জুজহি আর তাকে প্রতিদান দেওয়া হবে ইউজা, প্রথম হবে পেশ, লাস্ট বাট ওয়ান হবে জবর, জি ইউজা তাকে প্রতিদান দেওয়া হবে, এই যে ইউজাও না তাদেরকে প্রতিদান দেওয়া হবে, সা ইউজাও না তাদেরকে প্রতিফল দেওয়া হবে, সুন দে উইল বি রিপেড, মা মানে যা কিছু কানু তারা করতো, ইয়ামালুন আমল করতো, যেই সকল মন্দ আমল করছে আল্লাহ বলছে শীঘ্রই তারা সে রেজাল্ট পাবে, সে প্রতিফল পাবে, সে পুরস্কার পাবে। আসুন ভাই সেই খারাপ সে বদ পুরস্কার আমরা চাই না, আমরা চাই এই কোরআনকে ফলো করব, কোরআন ক্লাসে লেগে থাকব, এই কোরআন বুঝব এবং সেই অনুযায়ী আমল করব, প্রচার করব, প্রসার করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দিবেন। প্রিয় মহতরম দেখুন এই যে এখানে জাজাটা গেল, তারপরে ই আমালু এটা হলো আমিলা থেকে ক্রিয়ার এক নম্বর, তিন নম্বর দল আমিলা সে আমল করেছে, ই আমালু সে আমল করে বা করবে, এই যে দেখেন ই আমালু সে আমল করে, আমালু আমি আমল করি, তা আমালু তুমি করো, ই আমালু সে করে, না আমালু আমরা করি, তা আমালু না তোমরা করো, ই আমালু না তারা করে, এই যে তারা যে আমল করে। এখানে কর্ত হলো কেন, সামনে বি ভার্ব কানা আছে, এই কানা থাকার কারণে অতীতকাল, এজন্য এটা হলো কর্ত, আশা করি বুঝছো, দে ইউজ টু ডু তারা যে আমল করত তার প্রতিফল শীঘ্রই তাদেরকে দেওয়া হবে, জি আশা করি বুঝতে পেরেছেন। এরপরে শেষের আয়াতটা দেখুন আজকের, তা হলো ওয়া মিন মা, ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, মান মানে কে বা যারা তারা, এর কতগুলো শব্দ আছে ভিতরে দেখেন, আমরা বলি ওয়া মিম মান, কিন্তু ওয়া মিম মান আর তাদের মধ্য থেকে এমন দোষ ভাই সবাই খারাপ না, আল্লাহ বলছে সবাই কিন্তু খারাপ না, অনেক ভালো মানুষ আছে দুনিয়াতে, আমরা দেখেন না কথায় কথা বলি আল্লাহর দুনিয়াতে ভালো মানুষ আছে বলে এই দুনিয়াতে টিকে আছে, অনেক আল্লাহওয়ালা লোক আছেন, অনেক আল্লাহর ইমানদার বান্দারা আছেন, অনেক পরহেজগার বান্দারা আছেন, এটাই আল্লাহ বলছেন যে ওয়া মান এবং তাদের মধ্যে থেকে খলাক না, আমরা সৃষ্টি করেছি উম্মাতুন একদল, আ কমিউনিটি একদল, কমিউনিটি আমরা সৃষ্টি করেছি, একদল লোক আমরা সৃষ্টি করেছি, সেই লোকরা কী করে, ইয়াহদুনা হাদা মানে পথ দেখায়, যে হাদা মানে সে হেদায়ত করেছে বা সে পথ দেখিয়েছে, ইয়াহদি সে হেদায়ত করে বা সে পথ দেখায়, ইয়াহদুনা যারা তারা পথ দেখায় কিভাবে, বিল হাক্কি যথাযথভাবে, এই দেখেন বি, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, আল মানে ডেফিনিট আর্টিকেল, বিল হাক্কি মূল শব্দ হাক, বিল হাক্কি যারা তারা যথাযথভাবে পথ দেখায়, কোরআন ক্লাসের জন্য ডাকে, কোরআন ক্লাস বুঝতে চেষ্টা করে, কোরআন বুঝার চেষ্টা করে এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু, এই ধরনের লোক যুগে যুগে অনেক ছিল, যারা কিতাবের দিকে মানুষকে ডাকছে ডেকেছে, যারা কিতাব মানুষকে প্রচার প্রসার করেছে, সেই সব লোকের কথা বলছে যে আমি অবশ্যই একদল লোক সৃষ্টি করি যারা পথ দেখায় যথাযথভাবে, ওয়া বিহা ওয়া বিহি ওয়া মানে এবং, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, হি মানে তা, তা দিয়ে তারা কী করে, ইয়াদিলু আদল করে, ইনসাফ করে, জাস্টিস করে, তারা ন্যায় বিচার করে, পৃথিবীতে এরকম ন্যায় বিচার করে গিয়েছেন অনেক সেই খোলাফায় রাশেদেনরা, তারপরে অনেক তাবে তাবেনরা, তারা ন্যায় বিচার করে গেছেন, ইনসাফ করে গেছেন এবং এখনও আসে বিভিন্ন জায়গায়, এই জন্য আল্লাহ বলছেন যে প্রিয় ভাই বোনরা, যে আর যাদেরকে আমি সৃষ্টি করেছি তাদের মধ্যে এমনও দল আছে যারা যথাযথভাবে মানুষকে পথ দেখায় এবং তার দ্বারা তারা ইনসাফ করে, প্রিয় মহতারা আসুন না এই দলের মধ্যে আমরা সামিল হই, আমরা যেন এই দলভুক্ত হতে পারি, আল্লাহ সুবহানাহু আমাদেরকে তৌফিক দান করুন, আমিন আমিন। এই জন্য একটাই কাজ করতে হবে, আপনাকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, এই জন্য তাহলে আপনি পারবেন আশা করা যায়। দ্যার ইজ নো ইগনোরেন্স অফ, দ্যার ইজ নো এক্সকিউজ, দ্যার ইজ নো এক্সকিউজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার না জানার কোনো ক্ষমা নাই, আসুন ভাই জানার চেষ্টা করি, আল্লাহ আমাদের জানার তৌফিক দান করুন। এই যে দেখুন ক্রিয়ার এক নম্বর ফর্ম, চার নম্বর দলে দরাবা সে আঘাত করেছে, আদালা সে ইনসাফ করেছে,
ইয়াদরিবু সে আঘাত করে, ইয়াদিলু সে ইনসাফ করে, এই যে ইয়াদিলু সে ইনসাফ করে, আমি ইনসাফ করি, আদিলু তুমি করো, তা আদিলু সে করে, ইয়াদিলু আমরা করি, না আদিলু তোমরা করো, তা আদিলু না তারা করে, ইয়াদিলু না, এই যে তারা ইনসাফ করে, তারা জাস্টিস করে, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মহতরাম, কোরআন ক্লাস সম্পর্কে আপনাদের মূল্যবান কমেন্টস করবেন, আপনারা বুঝতে পারছেন কি না, কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না, কীভাবে বললে আরও ভালো বুঝতে পারবেন, এ সংক্রান্ত আপনারা আপনাদের মূল্যবান কমেন্টস করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আমাদেরকে এই কোরআনের বদৌলতে আমরা হেদায়েত পেতে পারি, সেজন্য আপনারা সবাই সচেষ্ট থাকবেন, কোরআনের সাথে লেগে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝার মানার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।